একটা জিনিস, সেটা হচ্ছে মাটন হচ্ছে ইন্ডিয়ান মাটন হচ্ছে খুব এতে আচ্ছা অন ডিমান্ড। তো ফার্স্ট অফ অল আমাদের বাড়িতে মাটন হয় বছরে এক দেড় বছরে একবার হয়তো হয়, আর মাটন যখন আসে যেরকম ফিশ টিশ এরকম জিনিসগুলো আমার হাতে হয়, মাটন আসলে সবাই জানে যে ওর হাতেরই হবে। মাটন ম্যারিনেট করা 1.5 কেজি মাটন আছে বলেছিলাম, কারণ আমাদের বাড়িতে গেস্ট আসবে তো সেই জন্য এটা ম্যারিনেট করে রেখেছে, এটা ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল। তো উইকেন্ডস না তো ক্লিনিং করার ছিল, সেইভাবে ক্লিনিং হতে পারিনি। সকালবেলা দেখলে তোমরা আমরা হর্স রাইডিং গেছিলাম, সত্যি কথা বলতে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকম ছিল না, আমার ঠিকঠাক ছিল। তো ওই ক্লিনিংটা একটু হয়তো কোথায় অনেক কাপড় জমেছিল ওয়াশিং মেশিন থেকে, তো ওইগুলো সব ফোল্ড করে করে রাখছি আমি এখন। মাটন যেহেতু টাইম লাগে অনেক, তো আজকে সন্ধ্যে সন্ধ্যেই বসিয়ে দিল রান্নাটা, আর সঙ্গে আমরা কিছু একটু হালকা ফুলকা স্ন্যাক্স খাচ্ছি, এইসবই হচ্ছে। আর ছুটির দিন, কালকে তো আবার অফিস আছে জানো, তো বেশি রাতও করব না, বাট স্টিল উই উইল হ্যাভ লাইক আওয়ার ওন টাইম বিকজ ইটস উইকেন্ডস। তো ফাইনাল রেজাল্টটা দেখাই, অনেকদিন আমাদের বলি না এক দেড় মাসে দেড় বছরে একবার রেডমিট হয়। এই দেখো মাটন একদম অয়েলটা সেপারেট হয়ে গেছে, তেলটা পুরো সেপারেট হয়ে গেছে আর। এই জাস্ট উইন্টার ক্লোথ হয়েছে, মানে হয়ও নি, সব এদিকে পড়ে আছে, ভিতরে আরো উইন্টার ক্লোথ আছে, কোথায় রাখবো জানি না জায়গা নেই, সেই জন্য সব ব্যাগ ঠ্যাগ নামানো আরো হয়েছে। দেখছি কিছু ব্যবস্থা করতে হবে, অনেক জিনিস আছে এখন। থেকে উঠে দুজনে শুধু কাজই করে যাচ্ছে, এই কাজ ওই কাজ, কাজের আর শেষ নেই। আজ কালকে দেখলে মাটন ম্যারিনেট করছো, তো আমাদের দুজনের মতো কালকে জাস্ট একটুখানি বানানো হয়েছিল, আর আজকে আবার বানানো হবে, বিকজ আজকে গেস্ট আসবে, কালকে যিনি আসার কথা আসেনি। তো এই কাজ করতে করতে এখন আমরা লাঞ্চে করবো স্যালাড, কিউকাম্বার থাকবে, টম্যাটো, চেরি টম্যাটো থাকবে, বিটরুট, ব্ল্যাক অলিভ, আর হয়তো চিজ দেবো, এটা তোমার ব্ল্যাক অলিভটা এখনো খোলা হয়নি, এটা দুটো আনা আসলে একটা শেষ হয়ে গেছে, এটা আর অ্যাভোকাডো দেবে, অ্যাভোকাডো দেবে তো, হ্যাঁ। এই দেখো ভ্যাকিউম, দেখো কিচেনেও একটু ভ্যাকিউম হচ্ছে, সব জায়গা ভ্যাকিউম হচ্ছে, হ্যাঁ। আজকে তো ভালোই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি নতুন নতুন ছাজ, বিকজ অ্যাভোকাডো আমি অত খেতাম না, ও যবে থেকে স্মুদি বানিয়েছে তবে থেকে আমি মানে ভালো লাগে, বেশি বেশি ভালো লাগে, হ্যাঁ। তো এটা স্মুদি বানানোর ছিল, বাট আমরা স্যালাডে দিয়ে দিয়েছি, পরে আবার আনবো, হয়তো আজকে যদি যাই লুলু আজকে আনবো। তো এইটা নরমালি হচ্ছে মেক্সিকান ওয়ান, মেক্সিকান গুলো খুব ভালো হয়, স্মুদ ইন টেক্সচার হয়, কিন্তু যদি মানে যদি তুমি আফ্রিকান গুলো কেনো না, ওটা অত ভালো হয় না, টেক্সচারটা ভালো হয় না, টেস্টটাও ভালো হয় না, অ্যান্ড ইট ইজ ভেরি টাফ টু পিল অফ, মানে এটা পুরো চিপকে থাকে, অন্য জাতের আছে। কিছুদিন ধরে ব্লগ গুলো আপলোড করা হচ্ছে না, কারণ তোমরা দেখছো আমরা বাইরেই থাকছি, একটু ছুটি হলে কি একটু নতুন জায়গায় ভালো জায়গায় একটু ঘুরতে ইচ্ছা করে, বিকজ উইকডেজ এ পুরোটাই চাপ থাকে, দুজন একসাথে থাকি না। এখন বিকাশ একটু বেরোলো, ওর কাজ আছে, ওর কোনো ফ্রেন্ডের সঙ্গে ও গেছে, আমি এই ফাঁকে না একটু এডিট করে নিয়েছি, একটু কফি নিয়ে বসবো, আমরা দুজনেই আজকে যেরকম দেখালাম স্যালাড খেয়েছি, বিকজ কালকে না রেডমিট মানে ইন্ডিয়ান মাটন খেয়েছিলাম, তো আর ওরকম ক্ষেত্রে হেভি লাগে না বেশি খেয়ে, তো আজকে পুরোটাই লাঞ্চ আমরা স্যালাড খেয়েছি, ব্রেকফাস্ট আমরা একদম হালকা করেছি, লাইক চা করেছিল, ও আজকে চা করেছিল, আর আমরা একটু বিস্কিট বিস্কিট এরকম হালকা খেয়েছি, ব্রেডও খাইনি, অন্যদিন হয়তো কিছু বানাই, আজকে ওটাও করিনি। কফি বানাতে এসছি একটু, এবার প্রবলেমটা হচ্ছে যখনই বেরোয় ও গাড়ি নিয়ে বেরোয়, এখন যেরকম কার নিয়ে ও বেরিয়েছে, এবার কতটা কার নিয়েছে বেরোছে আমি তোমাদের বলছিলাম যে ওকে সারপ্রাইজ দেবো, আমি কিছুতে ইমপ্লিমেন্ট করতে পারছি না জিনিসটা যে কিভাবে করবো, কারণ এখন বেরিয়েছে কার নিয়ে,
অফিসে যখন যায় অফিসে কার নিয়ে যায়, আসে আমার সাথে থাকে, কার পার্কিং এ থাকে। তো আমি এরকম কোন টাইম বুঝতে পারছিলাম যে কখন এরকম হবে যে কার থাকবে বাট ও থাকবে না। সেই জন্য যে আমি ওকে বললাম সারপ্রাইজ দেবো, সবকিছু মোটামুটি আমার নিয়ে আসা হয়েছে বিকজ অফ প্রমোশন। আমি একটু আলাদা করে বাট একটু টুইস্টে একটু ইন্টারেস্টিং করে সারপ্রাইজ দিতে চাইছি, কিন্তু আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। এবার কথা হচ্ছে কখন কো উইকডেজ মানে উইকেন্ডসে ও থাকছে আমার সাথে, আমার মাথায় ঢুকছে না। এবার একটাই এটা পসিবিলিটি হতে পারে, সেটা হলো ধরো ও কোনো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের গাড়ি নিয়ে গেছে, ওর গাড়িতে পার্কিং আছে। এবার ওর ফ্রেন্ডও এখন নতুন প্ল্যান করছে অন্য একটা গাড়ি কিনে, এরও যেরকম এটা মোটামুটি সেকেন্ড বলতে পারো। তো এই জিনিসগুলো নিয়ে আমি ফেসে আছি সত্যি কথা বলতে। এত কথা বলতে বলতে আমি ভুলেই গেলাম চিকেনটা বার করে রাখতে হবে ডিফ্রস্ট করার জন্য, বিকজ আজকে হবে চিকেন গ্রিল প্লাস মাটনের যে কালকে বাকিটা ছিল ম্যারিনেট করে রাখা ছিল ওটা আজকে গ্রেভি করে গেছে, বিকজ আজকে বাড়িতে গেস্ট আসবে। তো এইটা চিকেন গ্রিল হবে আমাদের জন্যে, তো এটা আমি বার করতেই ভুলে গেছি। এটা হচ্ছে না এন লাইক হোল চিকেন, এটা কাট হয়ে ক্লিন হয়ে আসে। আর যদি তুমি চাও নিজের ইচ্ছা মতো গ্রেভিতে ইউজ করতে পারো, বা এন্টায়ার চিকেন তুমি আর যেরকম গ্রিল করবে সেরকম, সেটা আমি ডিফ্রস্ট করবো। এখন বসে এডিট করছিলাম, আমার পাটা ধরে নিয়েছে, এখন বিকাশ ফোন করলো। আমি অ্যাকচুয়ালি কলমা করেন, ওকে মেসেজ করেছি সেটাও দেখেনি, করলাম, বললো যে বাড়ির কাছেই আছে, ও ফ্রেন্ডকে ড্রপ করে। এবার আমি ভেবেছিলাম ওকে বলবো একটা শর্মা আনতে, বাট অলরেডি ও বাড়ির কাছে, আমি আর বলবো না, আমি জানি ও আবার চলে যাবে, তো আমি এখন বলবো না, দেখছি ও আসুক কি খাবো। আমি একটু না খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, আজ যাওয়ার তো কথা ছিল, আমি ভেবেছিলাম এত দেরি করে আসতে যাবে না, কারণ মেন কথা ছিল লুলুতে একটু যাওয়া দরকার, বিকজ কাল থেকে ওর আবার উইকডে স্টার্ট অফিস স্টার্ট, এসে বলছে আবার যাবে, সেই জন্য আমি রেডিও হইনি কিছু না। বাট এখন সত্যি বলতে অনেকটা টাইম হয়ে গেছে, 7:30 হয়তো বাজতে যাচ্ছে। দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, কিছু কিছু কাজ ছিল সেটা নিয়ে দেরি হয়ে গেছে। শর্মা খাবো মেন কথা, ওটা খেয়ে তো বেশিক্ষণ লাগবে না, ওটা অলরেডি যতক্ষণ আসবে তারপর আমরা লুলুতে যাওয়া চাই, তো তারপর আমরা লুলুতে যাবো। এটা কোথায় রাখবে খোলোতে একটু? একটা পার্ক আছে গিয়েছিলাম ফেমাস ফর ক্যাটস, তো এখানে জানি না কি খাবো দেখছি। বা দুজনেই আজকে স্যালাড খেয়েছি, অনেক আগেও খেয়েছি, তো সব মিলিয়ে একটু খিদেও পেয়েছি। ডিসাইড হলো যে আমরা এখান থেকে এসেছি, এখান থেকে নেব। আর এখানে প্রচণ্ড ভিড় থাকে যখনই আসে, এটা প্রচণ্ড ভিড়, তার মধ্যে এখন উইকেন্ড যেহেতু, তো আমি এটা নিয়ে ডিসাইড করলাম যে বিচেই যাবো, বিকজ আমি ভেবেছিলাম হয়তো কারে খাবো, কারে নেবো না, বিচে চলে যাবো একবার। এই রোডটা জাস্ট ক্রস করছি, আমরা ওখান থেকে খাবার নিয়েছি। সো কি হয় যখন কেউ রোড ক্রস করছে আর অন্য গাড়ি আছে, দে রিয়েলি স্টপ অ্যান্ড দে অ্যালাউ যে হ্যাঁ ক্রস করে নাও, দিস ইজ ভেরি গুড, ভেরি রেসপেক্টফুল। তো ম্যাক্সিমাম হয়, খুব কম হয় যেটা হয় না করে না, বাট ম্যাক্সিমাম লোকরা এরকমই করে, সবাই গাড়ি দাঁড় করে যখন ক্রস করছে, ও দাঁড়িয়ে থাকলে তখন ওরাই স্টপ করে দেয় নিজেরা। বসে শর্মা খেয়েছি, ওখানে না আরো লোকজন বসে আছে, দূরে যাই না কতটা দেখা যাবে, আমার অবস্থা খারাপ, মানে আমার না গুজ বাম্পস চলে এসছে। পিছনে হচ্ছে এই ভিউ, গাড়িটা আমাদের এই দিকেই কোথাও দাঁড়িয়ে আছে আজকে, এরকম দেখাও কোথায় বসে খাচ্ছো, হ্যাঁ সামনে তো দেখাই, এই হচ্ছে ভিউ। আরো খিদে পেলে পিজা হাট আছে পিছনে, হ্যাঁ পিজা হাট আছে, গরম গরম পিজা, জলটা খাও। রাত হয়ে গেছে, আমি বললাম যে আজকে লুলু যাবো না, বাড়িতে যিনি আসার কথা সেও আসবে, তাই বললাম আজকে আর যাবো না, তাড়াহুড়ো করে হবেও না, তো অন্যদিন যাবো, কিছু করার নেই। বালি ঢুকে গেছে পুরো, তারপরে গিয়ে পরিষ্কার করবে, মানে এইভাবে ঢুকে যাবো গাড়িতে, বলো ঠিক তো? হ্যাঁ ঠিক তো, তারপরে গিয়ে একটু ওয়াশ করে নিয়ে এসো, যেরকম আমি করিয়ে নিয়ে এসেছি এক্ষুনি। সেই জন্য মাটন বানানো হয়েছে, ম্যারিনেট করে রাখা ছিল, আফটারনুন আজকে বানিয়ে নিয়েছে, তো ওই জন্য আজকে আহমেদ আসবে, কালকে তো আবার সবার উইকডে স্টার্ট অফিস স্টার্ট। আচ্ছা আহমেদ এসছে, বাবা আমি যাই না, মিস্টার বেকার থেকে কিছু লেকে আয়াবো, কিছু একটা নিয়ে এসছে, আমি জানি না, আবার বলছে ফ্রিজে রাখতে। আমি আসার পর ফার্স্ট টাইম আসলাম আমার বাড়িতে, মানে উসকো কুছ এক্সকিউজ দেনা হ্যায়, হি জাস্ট ওয়ান্টেড টু গেট ব্যাক, তো বলছে বিকাশ দা ঢাবা।
এখানকার সি তুমি দেখ লেনা উসকা আমরা ডাইনিং টেবিলে খাই না এটা আসলেই মানে খাওয়া হয় মানে খাই এমনি পড়তে ডাইনিং টেবিলে সবাই ওখানে মুভি দেখতে খাওয়া হয় এটা একটা নতুন সিন দেখছো বাড়ি নতুন সিন স্যার মিস্টার বেকার হ্যাঁ ফার্স্ট ইউ ওপেন ইট না উসমে খোল পাওবে ও বাপ রে ইয়ে এক মিনিট তুমি খা সকতে হো মানে মেরে লিয়ে নাই লেকার আয়া তো তোমারে লিয়ে নাই মানে মতলব তুমি খাও ऐसा ही होता है व्हेन यू टेक सम देखो कि कौन खाएगा इतना बोला ना 3 दिन लगेगा वो पता है एक खाने से मतलब ओवर हो जाता है मेरे लिए अच्छा तुम क्या खाओगे डेजर्ट एक दो मैंगो वो एतोगुलो मिस्टर बेकर थे कैसा मिस्टर बेकर इज वन ऑफ द बेस्ट तुम डेजर्ट क्या खाओगे बता कहां जाना है ये सोच रहा हूं पेट भरा है नहीं भरा है मैं कंफ्यूज डिलेमा में नहीं भरा मुझे मालूम डेजर्ट क्यों डेजर्ट क्यों नहीं भरा अभी कौन बताएगा তো কিছু মিষ্টি খাবে আমরা কফি খাবো বিকজ না হলে পেটের জায়গা নেই কারণ কে ওর গাড়িতে যাবে আচ্ছা এখন আমরা এমএলএর গাড়িতে যাবো আমাদের এটাই হয় কখনো এটা কোনো ওটা বোঝা যায় না কোনটা কি আমি কি লালে গাড়ি কে আন্দাজ হ্যাঁ ও তো বাদ সহি আমি এখানে প্রথমবার এসেছি এখানে আমি ফার্স্ট টাইম এসেছি দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট জায়গা যেখানে সব অ্যারাবিক্স আসে আমি ফার্স্ট টাইম সাইকেল ওরা আগে এসেছে সো ইয়েস দ্যাটস হোয়াট আই এম লুকিং ফর কি কোন সা কফি লেনা হে তো আমি ওটা দেখছি যে কোন কফিটা আমি নেব তোমার স্পেশাল কাস্টমাইজ ডেজার্ট আনে মে টাইম লাগেগা হ্যাঁ 20 মিনিটস লাগে থ্যাংক ইউ অর্ডার আসতে আসতে ওইসব পেন্টিং পেন্টিং করছে এখানে আমাদের এটা শীত দিয়েছে সবাইকে আর ইসনে এসে এসে ক্রিয়া ইয়ে কোন এমএল এক্সপ্লেইন এক্সপ্লেইন হু ইজ ইট তুমি ইউটিলাইজ কিয়া উসকো হু ইজ দিস ইউ রাইট মাইসেলফ ওয়ান ইয়ার আগো ব্যান হি ইউজড টু হ্যাভ বিয়ার্ড আর ইসনে কুছ কুছ সাম ইসনে ফিল আপ করে পেন্টিং ভি কর রাহা থা এখানে লিখেছে হাজার চলো লেটস গো উই আর ডান মোবাইল अच्छा था ना ये भी कलर तो सेक्सी लग जाए यार ब्लैक एंड मध्य येलो टा स्ट्राइप टा पीछे गाड़ी का देख ले दो और लैम्बोर्गिनी है ना तना पोर्श होती सब लैम्बोर्गिनी है तो रेंट ने वो রেন্টে নিয়ে নাকি সারাদিন চালাবো আমরা সব উঠবো না কিচ্ছু করবো না বিকজ ইটস ইভেন দ্য রেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ 250 থেকে 400 পিডি রে এখন আমাদের ভক্সওয়াগন না হলে মানে অন্য কিছু প্ল্যান হলে আমরা ভক্সওয়াগন নিতে পারব না কিছু বাট কিছু একটা প্ল্যান মানে হচ্ছে সেটা কনফার্ম না সেই জন্য আমরা লাস্টে ডিসাইড করলাম যে ওকে লেটস গো ফর ভক্সওয়াগন আদারওয়াইজ বিকজ এর চোখ বন্ধ করে একদম মাস্টাং তো মাস্টাংটা এখন ডিউ वो कह रही है कि अगर हमारा दुबई वाला ये कंफ्यूजन नहीं होता ना हाँ। तो वी वुड हैव टेकन मस्टैंग ओनली तो इन्वेस्ट करने में मजा आता है ना बिकॉज़ इन्वेस्ट अच्छा खासा करेंगे फिर देखो ना अभी क्या हुआ मेरे को फोन बोलेगा तो ये डील हमारे जोड़ने बंद करे विकास होता है ये तो इतने से कोई सीन ही था ना तो আমি একটা প্রজেকশন দেব যে ড্রিম কার বলে সেই রিজনটা সেটাই ছিল তখন আমি সব কিছু বলি দিই গুড নাইট বাই কি হাল সব হাল ঠিকঠাক এবার গিয়ে ফটাফট সব কিছু রেডি করে দিই মেবি यार कहां से जाए গফ এখানে এন কোচ আজ না কালকে গিয়ে এখনই ফ্রেশ ফ্রেশ হই আমরা শুয়ে পড়ব কালকে ওর অফিস আছে উইকডে স্টার্ট
So, please like and subscribe. Don't forget to smash it. Bye.